রাজধানীর উত্তরখান এলাকা থেকে পুলিশ সন্দেহ করে একজনকে ধাওয়া দিল। পুলিশের ভয়ে টঙ্গীর নদী বন্দর এলাকায় তুরাগ নদীতে লাফ দেয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 6 ঘন্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে সকাল 11টার দিকে তার লাশ বিসিক এলাকায় তুরাগ নদীতে ভেসে উঠলে এলাকাবাসী টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির নাম রিটন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।